ডক্টর স্ট্রেঞ্জ দেখতেছিলাম মিলিটারি মিউজিয়ামে কি যে বাস পাইছি আনলিমিটেড মার্ভেলের মুভি মানে ডিফারেন্ট মার্ভেলের মুভি মানে বেস্ট 350 টাকায় আমরা আগেই অনলাইন টিকিট কেটে রাখি কিন্তু তারপরও এখানে এসে ব্যাপক প্যারা খাইতে হয় মিউজিয়াম এবং সিনেপ্লেক্সের টিকিট একই জায়গায় বিক্রি করার ঝামেলাটা আরও বেশি হয় কোন কাউন্টারে দাঁড়াবো মানুষের ভিড়ে সেটাই বোঝা যায় না এখানে ডক্টর স্ট্রেঞ্জ দেখতেছিলাম মিলিটারি মিউজিয়ামে কি যে বাস খাইছি আনলিমিটেড এইদিকে কিছু আছে এরা যারা ঢুকে গেল সই তো শুরু হয়ে গেছে 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে আর ওই দিকে এখান থেকে কেউ জিজ্ঞেস করছি কোন দিকে সিনেপ্লেক্স তুই জিজ্ঞেস না সিনেপ্লেক্স কিছু কইছে তোরে কিছু কয় নাই কোনো কিছু কয় নাই আমরা মগার মতো দিকে চলে গেলাম মিউজিয়ামে চলে গেলাম সিনেপ্লেক্স যে কোন পাশে সেটা বাইরে থেকে বোঝার কোনো উপায়ই নাই জিস্টার সিনেপ্লেক্স দেখা যায় টিকিট নিয়ে আমরা প্রথমে মিউজিয়ামের লাইনে দাঁড়াই তারপর সেখান থেকে এই দিকটা পাঠায় স্টার সিনেপ্লেক্সের সবচেয়ে ছোট আর একমাত্র সিঙ্গেল স্ক্রিন হলো এটা মে মাসের 13 তারিখে উদ্বোধন করা হয় এসকেএস টাওয়ার ও বসুন্ধরা সিটির মাঝামাঝি দূরত্বে এটার অবস্থান মেন গেটের সামনে অবশ্যই বড় একটা সাইনবোর্ড দেওয়া উচিত ছিল সিনেপ্লেক্সের আর এটার অবস্থানের হলের দরজার সামনে এসে সিনপ্লেক্সের স্টাফদের খুঁজছিলাম যারা হলের দরজাটা খুলবে কিন্তু যা দেখলাম এই দুজনকে কি কোনোভাবে মনে হয় তারা সিনপ্লেক্সের স্টাফ এরকমটা আর কোনো সিনপ্লেক্সে দেখিনি হলের ভেতরটা যথারীতি সুন্দর ডেকোরেশন করা কিন্তু স্ক্রিন অনেক ছোট 3D এক্সপিরিয়েন্সও বেশি একটা ভালো না সামনের সিটের মানুষের মাথা বারবার আমাদের অনেক ডিস্টার্ব করেছে মনে হচ্ছে সিটগুলো ঠিকভাবে অ্যারেঞ্জ করা হয়নি মুভি শেষ ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস দারুণ ছিল মার্ভেল যে এত নতুন নতুন কনসেপ্ট কোথায় পায় সেটাই আমার মাথায় ঢুকে না এখন পর্যন্ত এবছরের বেস্ট মার্ভেল মুভি তবে স্টার সিনপ্লেক্সের সিস্টেমটা এখানে খুব বেশি ভালো মনে হয়নি মুভি দেখে বের হয়ে গেলাম ডক্টর স্ট্রেঞ্জ বন্ধু কেমন লাগলো মুভি অসাধারণ লাগছে আমি 3D মুভি একবার দেখছিলাম টুমরো অফ এজ অনেক আগে দেখছি অনেক আগে সেকেন্ড তোর সাথে আসলে খুব ভালো লাগলো ভালো কেমন মার্ভেলের মুভি মানে ডিফারেন্ট মার্ভেলের মুভি মানে বেস্ট এর সাথে অন্য কিছু তুলনা চলে না দেখেন তো মিলিটারি মিউজিয়াম আর আমরা মুভি দেখছি এবং সাথে মিলিটারি মিউজিয়ামটা দেখবো এখন আমাদের কাছে যে টিকিট আছে ওটা দিয়ে হক হয়ে যাওয়ার কথা শুনছি আমার সাথে আসছে দুটো দুটো না হ্যাঁ দুটো আসছে যাই দেখি ভিতরে যাওয়া